শুরুতে এই সংবাদ শিরোনাম। ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এবার রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলি করে 11 জনকে হত্যা। এবং সবশেষ থাকছে, তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে, চীনের হুঁশিয়ারি। এবার বিস্তারিত, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র। শনিবার বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ সামরিক বাহিনী দূর দূরান্ত থেকে হামলা চালিয়ে জনবহুল অঞ্চলটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। কিয়েভ অঞ্চলের গভর্নর উলিস্কি কুলেবা বলেন, রাশিয়ার বর্বর হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ইউক্রেন কার্নোগো জানিয়েছে, বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা। তবে সামনে আরও বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এক সপ্তাহে আগে ক্রিমিয়ার দীর্ঘ কার্জ সেতুতে চালানির ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের পর থেকে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মস্কো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতুতে বিস্ফোরণে কিয়েভের হাত রয়েছে বলে দাবি করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী। এই প্রসঙ্গে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কিরিলো টাইমিগ্রুশো কিয়েভের 3টি এলাকায় বাসিন্দাদের পিক টাইমে বিদ্যুৎ কম ব্যবহারের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এলো পাতারি গুলি করে 11 জনকে হত্যা করেছে 2 ব্যক্তি, আহত হন আরও 15 জন। হামলাকারীরা ইউক্রেনের স্বেচ্ছায় যুদ্ধ করতে এসেছিলেন। শনিবার ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগুরুট অঞ্চলে ঘটনাটি ঘটে। পাল্টা হামলায় তারা 2 জনই নিহত হয়েছেন। রবিবার বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় ওই 2 স্বেচ্ছাসেবক একটি দলের উপর গুলি চালায়। বিস্তারিত না উল্লেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। গত মাসে ইউক্রেনের যুদ্ধের জন্য আরও 3 লাখ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার মস্কো সহ বড় শহরগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়। ইউক্রেন যুদ্ধে অংশ না নিতে অনেকে দেশ ছেড়ে চলে যান। উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দিন দিন ইউক্রেনীয় ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করে যাচ্ছে রাশিয়া। চীন বলেছে, দেশটির মূল ভূখণ্ডে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল প্রচেষ্টা চালাবে বেইজিং। কিন্তু যদি সে প্রচেষ্টা সফল না হয়, তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির 20তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র শুন ইয়েলি এই ঘোষণা করেছেন। তিনি বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করতে বল প্রয়োগ করার অধিকার বেইজিং সংরক্ষণ করে। চীনের ক্ষমতাসীন দলের মুখপাত্র আরও বলেন, তাইওয়ানের কিছু মুষ্টিমেয় মানুষ বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত এবং তাদের পাশাপাশি বহির্বিশ্বে তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতি বেইজিং দিতে পারছে না। তিনি বলেন, চীন এবং তাইওয়ানের জনগণের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেবে না, কারণ এই দ্বীপকে শান্তিপূর্ণ উপায়ে মূল ভূখণ্ড একত্রিত করতে চায় চীন। এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে বেইজিং। জাতিসংঘ এই বিষয়টিকে স্বীকৃতি দিয়েছে। মার্কিন সরকার 1979 সনে এক চীন নীতি মেনে নিয়ে তাইওয়ানকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সেই থেকে চীনের ঘরোয়া বিষয় হস্তক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের উপর্যপুরি হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন সরকারগুলো নানা আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে চীনকে কোণঠাসা করার এবং তাইওয়ানকে হস্তক্ষেপ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।